শুরু করছি আজকের গল্প বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর গল্প পাঠে আমি আপনাদের বন্ধু শাহিদ শুনতে থাকুন সঙ্গে থাকুন একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে একটি পরিবার বাস করে সেই পরিবারের সদস্য সংখ্যা তিনজন রশিদ মিয়া একজন দিনমজুর তেনার স্ত্রী এবং তাঁহার একমাত্র পুত্র সন্তান হারুন রশিদ মিয়া প্রতিদিন ভীষণ চিন্তায় থাকেন কারণ তার একমাত্র ছেলেটি পড়াশোনাও করতে পারিনি ভালো করে একদম সোজা সাপটা আমরা যে বাংলা ভাষায় বলি ছেলেটি বড্ড সোজা তো সত্যি কথা বলতে ছেলেটি ভীষণই সোজা এবং বাবার কোনো জমি জায়গা নেই তাই তিনি ভীষণ চিন্তায় থাকেন এবং তার মাও চিন্তা করেন হারুনের মা মানে রশিদ মিয়ার স্ত্রী একদিন হারুন মিয়া তার মাকে জিজ্ঞেস করে মা আমরা এত গরিব কেন মা বললেন না রে বাবা হারুন আমরা তো গরিব নয় আমাদেরকে আল্লাহ ভগবান প্রচণ্ড ভালোবাসেন তাই আমাদের এভাবে চলে এদিকে রশিদ মিয়া প্রতিদিন ভাবতে থাকেন চিন্তা করতে করতে একদিন তিনি মারা গেলেন সংসারে নেমে এলো ঘোর অন্ধকার তাই তার সন্তান তার মাকে জিজ্ঞেস করল মা গো আব্বু যে বলতেন আল্লাহর কাছে আমাদের সম্পত্তি রেখে গেছেন তুই সেই সম্পত্তি আমাদেরকে তো আনতে হবে আর রশিদ এতটাই ভালো মানুষ ছিলেন তিনি মৃত্যুর আগে ছেলে কি এই কথাটি বলতেন সব সময় বাবা তোমার সম্পত্তি আল্লাহর কাছে আছে আপনারা শুনতে থাকুন ভীষণ সুন্দর ঘটনা এবং ভালো কাহিনী হারুন তার আব্বাজান ইন্তেকাল করায় সে ভেঙে পড়ল এবং কয়েকদিন পরে মাকে জিজ্ঞেস করলো মাগো আমাদের সংসার যে আর চলে না তাহলে এক কাজ করি আব্বা যে বলে গেছেন আল্লাহর কাছে আমাদের সম্পত্তি রেখে আসছেন তা আমি যাই আল্লাহর কাছে হারুনের আম্মিজান তিনিও অনেক পরেশগার ছিলেন তিনি বেটাকে একবারও বাধা কিন্তু দিলেন না তিনি বললেন বেটা ঠিক আছে তো হারুন জিজ্ঞেস করলো মাগো আল্লাহর কাছে আমি কিভাবে পৌঁছাব ও জানে আকাশে আল্লাহ আছে হারুন দূর থেকে দেখতে পায়। যে আকাশটা যেন দূরের দিকে মাটির সঙ্গে আসমান মিলেমিশে একাকার হয়ে গেছে তাই হারুন ভাবলেন যে ওখানে যাব ওখানে গিয়ে আল্লাহর কাছে আমার সম্পত্তি চেয়ে নিয়ে আসব আমার আব্বাজানের রাখা সম্পত্তি হারুনের আম্মি যান পরেশগার মানুষ তিনি বেটাকে একবার বাধা দিলেন না বললে হ্যাঁ বেটা তুমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যাও মা কটা ঘরে আটা পড়েছিল কতটুকু সেই আটা রুটি করে দিলেন হারুন সে শুরু করল তার যাত্রা আল্লাহর কাছে যাবে হারুন তার সম্পত্তি আনতে তার আব্বাজানের রেখে দেওয়া সম্পত্তি কিছু দূর চলতে চলতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে হয় হয় কিন্তু হারুন দম্বার পাত্র নয় সে বিশ্বাস করেছে তার আব্বাজানের কথা তাই হারুন ভাবছে ওই তো আর একটু গেলে আমি নিশ্চয়ই ওখানে আল্লাহর সঙ্গে দেখা পেয়ে যাব সন্ধ্যের মুখে মগরিবের আজানের সময় হয়ে এসেছে হারুন দেখে রাস্তার ধারে দুই মাতাল ভীষণ ঝগড়া লেগেছে তাই হারুন তাদের বলল ভাই তোমরা ঝগড়া করছো কেন ঝগড়া করতে নেই ঝগড়া করা মহাপাপ গোনা কেন তোমরা ঝগড়া করছো দুজনই ছিল মদ খেয়ে হারোন তাদের বলল ভাই বলো তোমাদের কি সমস্যা প্রথম মাতাল বলছে যে ভাই দেখো না ওর কোনো হুঁশ জ্ঞান নাই ও মাতালের ও কিনা বলে ছোট্ট সুয়ের মধ্যে হাতি গড়িয়ে দেবে যদি আল্লাহ ইচ্ছে করে আচ্ছা ভাই তুমি বলো তো ওই সুচের হুলের মধ্যে কি হাতি ঢুকতে পারে সে বলল ভাই আমি তো এটা জানি না তাহলে আমি আল্লাহর কাছে যাচ্ছি জিজ্ঞেস করব সেই মাতালদের নেশা ছুটে গিয়ে সে বলছে দাদা ভাই তুমি আল্লাহর কাছে যাচ্ছ বলছে হ্যাঁ ভাই আল্লাহর কাছে আমার আব্বা যেন সম্পত্তি রেখে গেছেন সেই সম্পত্তি আমি আনতে যাচ্ছি তখন সেই মাতাল দুটো নেশা কাটতে সে বলছে ভাই ঠিক আছে যখন তুমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছ তাহলে আমাদের এই প্রশ্নটি একটু জিজ্ঞেস করে আসবে ভাই সেই হারুন বলল ঠিক আছে ভাই অবশ্যই আমি জিজ্ঞেস করে আসবো আর আসার সময় তোমাদের বলে দেব যে আল্লাহ যদি চান ওই সূচের যে ছোটো ছিদ্র বা হুলের মধ্যে হাতি ঢুকতে পারে কি না বাস হারুনের চলা শুরু আবার হলো রাত যায় রাতে কোনো গাছের গোড়ায় সে আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পর সকাল হতে খিদেও পেয়েছে কিন্তু তার আল্লাহর চা শান আল্লাহর সাত আসমান তো তার বান্দার প্রতি ভীষণ খুশি হচ্ছেন আবার সেই হারুন চলতে চলতে রাস্তার ধারে দেখা হয় একজন কুষ্ঠ রোগী তিনি বসে বসে ভিক্ষে চাইছেন তিনি গেলেন তার কাছে যখন ভিক্ষে চায় তিনি বললেন বাবা কিছু ভিক্ষে হবে হারণ নিজেই তো বাড়ি থেকে তার একদিন পার করে দুদিনে পড়েছে তার নিজেরই অন্ন জোটেনি তাই সে সেই ভিকারিকে বললেন বাবা আমার কাছে সত্যিই কিছু দেওয়ার মতো আপনাকে নেই তাহলে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কিছু জানবার থাকে আপনি আমায় বলতে পারেন আমি আল্লাহর কাছে যাচ্ছি আমি এসে আপনাকে সেই ঘটনা বলে যাব তিনি অবাক হয়ে শুনলেন হারুনের কথাগুলি তেনার পুরো শরীরটায় কুষ্ঠ রোগে ভর্তি হয়ে আছে তিনি বললেন তিনি বিশ্বাসও করলেন যে হতেও পারে কোনো মানুষ বেশি হয়তো কোনো ফেরিস্তা আমার সঙ্গে দেখা দিয়েছে তাই তিনি তাকে অবহেলা না করে সেই ভিকারি মশায় তাকে বললেন বাবা আর যে এই কুষ্ঠ রোগ তুমি আমার দেখছো পুরো শরীরে আমি অছুত সমাজে আজ আমার ভিক্ষে করে দিন যাপন করি আমি তা বাবা তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু জিজ্ঞেস করবা যে আমার এই কুষ্ঠ রোগ কেন হয়েছে তিনি বললেন হারুন বললেন ঠিক আছে হুজুর ঠিক আছে বাবা আমি আপনার জন্য আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসব আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে আবার সেই রাত ঘনিয়ে এলো সূর্য ডুবল তারপর হলো আবার সকালের উদয় তখন প্রায় সকাল হই হই সূর্য উঠি উঠি অবস্থা তখন ভোর সেই ভোরের ফজরের আজানের নামাজের পর মৌলানা সাহেব বসে আছেন মসজিদের রাস্তার ধারে ছিল সেই মসজিদের বাহিরে এক চাতালের মধ্যে বসেছিলেন এক মৌলানা সাহেব তো হারুন সেই এগিয়ে গেলেন মৌলানা সাহেবের কাছে মৌলানা সাহেবকে বললেন যে আপনি এই ভোরবেলায় এই মনটা কেন খারাপ করে বসে আছেন ইমাম সাহেব যদি কৃপা করে আপনি আমারে বলেন তিনি ভাবলেন এ ছেলেকে তো তিনি কখনোই দেখেননি এ ছেলে অপরিচিতকে তাই তিনি বললেন বাবা তুমি কে তুমি কোথায় যাবে হারুন তার পরিচয় দিয়ে বলল আমার অমুক গ্রামে বাড়ি আমি যাচ্ছি আল্লাহর কাছে আমার বাবার রাখা সম্পত্তি আনতে তিনি অবাক হলেন ইমাম সাহেব কথা শুনে কিন্তু তাকে অবহেলা না করে বললেন বাবা সত্যি তুমি যাচ্ছ না আমার সঙ্গে মস্করা করছো হারুন হাসি মুখে বললেন আপনার সঙ্গে কেন আমি মস্করা করতে যাবো মৌলানা সাহেব আমার আব্বা জান আমারে বলে গেছেন যে আল্লাহর কাছে আমার সম্পত্তি উনি রেখে গেছেন তাই আমি চললাম আল্লাহর কাছে আমার সম্পত্তি আনতে কারণ আমার আব্বাজান কখনো মিথ্যা বলতে পারেন না মল্লারু সাহেব আর কথা না বাড়িয়ে বললেন বাবা তুমি যখন আল্লাহর কাছে যাচ্ছ তা আমার জন্য একটা কাজ করে দিবে হারুন মশাই বললেন বলেন হুজুর আমি চেষ্টা করব আল্লাহর কাছ থেকে আপনার প্রশ্নটি জানার বলল বাবা আমি প্রতি বছর এই মসজিদটা তৈরি করি আর মসজিদের যখনই গম্বুজটাকে আমি তুলতে যাই আমার গম্বুজ ভেঙে পড়ে আমি বড় চিন্তায় আছি বাবা তা তুমি আল্লাহকে একবার জিজ্ঞেস করো এই মসজিদের কেন ওই গম্বুজ ভেঙে পড়ে তৈরি হয় না বলল হারুন বলল ঠিক আছে হুজুর আপনার এই কাজ আমি করে দেব আবার সকাল হতে হতে দুপুর দুপুর হতে হতে বিকেল রাস্তার মাঝে আল্লাহর আরশ কেপে ফেরিস্তা দিল দেখা সেই হারুনকে ফেরিস্তা এসে বলছে এই পাগল বালক তুমি কোথায় চললে সেই হারুন বলছেন আরে মশাই আপনি আমার পথ ছাড়ুন তো আপনার সঙ্গে মস্করা করার আমার সময় নেই আমি যাচ্ছি আল্লাহর কাছে ওই তুমি আল্লাহর দেখা কোথায় পাবে ফেরেস্তা বললেন তখন হারুন বলছে ওই যে দেখতে পাচ্ছেন না দূরে দেখুন আপনার তো চোখ আছে ওই যে দূর পাল আপনার দূরের দিকে তাকিয়ে দেখুন আসমান জমিন এক সঙ্গে মিশে আছে আমি ওখানে যাব ওখানে সিঁড়ি হয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যাব আর আল্লাহর কাছে আমার আব্বা সম্পত্তি রেখেছেন আমি নিয়ে আসবো তখন ফেরিস্তা বললেন আরে বাবা তোমাকে আর যেতে হবে না তোমার সম্পত্তি আল্লাহ তোমার বাড়িতে পৌঁছে দিয়েছেন তুমি বাড়ি ফিরত যাও বলে ফেরিস্তা আবার পিছন ফিরে সামনের দিকে এগিয়ে চলতে চলতে সেই হারুন মিয়া আবার তার পিছু ধরল বলে এই যে হুজুর শুনুন শুনুন আপনি শুনুন পালালাল তো চলবে না বলে কেন তোমার আবার কি হলো বল আমার একটা প্রশ্ন আছে আপনাকে তার উত্তর দিতে হবে বলছে কি বলো হুজুর